আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহু স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড এ। আমরা একজন পেশেন্টের সাথে এখানে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। নার্গিস আক্তার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? নেত্রকোনা থেকে। বাংলাদেশের নেত্রকোনা থেকে এসেছেন। আচ্ছা, জানতে চাইবো ডিপিআরসি হাসপাতালে আপনি মূলত কি সমস্যা নিয়ে সবার প্রথমে এসেছিলেন? কোমরে ব্যথা ছিল। এই সমস্যাটা আপনি কতদিন যাবৎ ভুগছিলেন? গত দেড় বছর যাবৎ। আচ্ছা, আপনি এই ডিপিআরসি হসপিটালে কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? ডক্টর শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে ভর্তি ছিলেন। আচ্ছা, কতদিন যাবৎ এখানে চিকিৎসা নিয়েছেন? আঠারো দিন। আচ্ছা, আপনি গত দেড় বছর যাবৎ আপনার যে সমস্যাটা আপনি ভুগছিলেন, এই সমস্যার কারণে আপনি প্রাথমিক জীবনে কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন সাধারণত? মানে প্রাথমিক জীবনে যে স্বাভাবিক যে কাজগুলো সেগুলো আপনি কোনোটাই ঠিক মতো করতে পারতেন না এবং প্রচন্ড ব্যথা সবসময় আপনি কষ্ট পেতেন। আচ্ছা, জ্বালা পোড়া করতো সবসময়। আচ্ছা, তো বর্তমানে এই আঠারো দিন আপনি চিকিৎসা করার পরে বর্তমানে এখন আপনার কি অবস্থা? অনেকটুকু ভালো অবস্থা বোধ করছেন আপনি? যে আগে যে ধরনের সমস্যাগুলো হতো, যে কোমরের ব্যথা ছিল বা জ্বালা পড়া, সেটা কি অনেকটুকু কমে গেছে আপনার? আচ্ছা, এর আগে কি কোথাও এই ধরনের কোনো ধরনের ট্রিটমেন্ট বা কিছু করেছেন এটার জন্য? আচ্ছা, তো যে ধরনের ট্রিটমেন্টগুলো করেছিলেন সেটার পরবর্তী রেজাল্ট কি ছিল? হাড়ের উপরে রগ উঠে গেছে। আচ্ছা, তো আপনারা পরবর্তীতে হচ্ছে যে অপারেশনের ডিসিশন না নিয়ে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন যে আপনারা অন্য ধরনের ট্রিটমেন্টটা করবেন। আচ্ছা, এই ডক্টর শফিউল্লাহ প্রধান বা এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা আপনারা কিভাবে প্রথম জানতে পেরেছিলেন? আমার এক বাতিজা সিলেট চাকরি করে। আচ্ছা, ওই সিলেটের একজন মেয়ে চিকিৎসা ঋণে করে গেছে, করে যাওয়ার পরে আগের অবস্থা বর্তমান অবস্থা দুটাতে আপনি কেমন পার্থক্য দেখছেন? অনেকটুকু এই কয়দিনে অনেকটুকু সুস্থ এবং অনেক ভালো অবস্থায় চলে আসছেন এবং ওনার যে আগের যে প্রাথমিক জীবনে যে কাজগুলো উনি করতে পারতেন না বা যে সমস্যা উনি ভুগতেন সেগুলো এখন অনেক স্বাভাবিকভাবে উনি করতে পারছেন। আচ্ছা, জানতে চাইবো স্যার, এই ডিপিআরসি হসপিটালে আপনারা যে কয়দিন ট্রিটমেন্ট নিয়েছেন, এখানকার যারা ডক্টর ছিলেন, নার্স ছিলেন বা ম্যানেজমেন্টে যারা ছিলেন, তারা কি টাইম টু টাইম আপনাদের সব ধরনের সেবা নিশ্চিত করেছে? আপনাকে সবগুলো পেয়েছেন? আচ্ছা, কোনো ধরনের সমস্যার সম্মুখীন হননি আপনারা এই কয়দিনে? স্যার, এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি আপনার কাছে জানতে চাই কেমন লেগেছে আপনাদের কাছে? খুবই ভালো লেগেছে। অনেক ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, আপনারা যে ধরনের সমস্যাটা ভুগেছেন এবং বিভিন্ন ধরনের ট্রিটমেন্টও করেছেন, অনেকে আপনাদেরকে অপারেশনের জন্য পরামর্শ দিয়েছেন, কিন্তু আপনারা অপারেশনের সিদ্ধান্ত না নিয়ে এসে আপনারা এই ডিপিআরসি হসপিটালে ভর্তি হয়েছেন এবং বিনা অপারেশনে আজকে আপনারা সম্পূর্ণ সুস্থ হয়ে বাসায় ফিরে যাচ্ছেন। তো আপনাদের মতো এরকম অসংখ্য রোগী আমাদের দেশে এবং দেশের বাইরে আছেন যারা হয়তো এই ধরনের সমস্যায় ভুগছেন, কিন্তু তারা হয়তো কার কাছে যাবেন বুঝতে পারেন না, কোন ডক্টরের কাছে গেলে তাদের জন্য ভালো হবে তারা সেটাও বুঝতে পারেন না। এমন অনেকে আছেন যে বিভিন্ন ধরনের ঝাড়ফুঁক করেন বা বিভিন্ন ধরনের অপচিকিৎসার সম্মুখীন হন। অনেকে আছেন আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের অপচিকিৎসার কারণে সারা জীবন পঙ্গুত্ব বরণ করেন। তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে আপনারা কি কিছু বলবেন দিক নির্দেশনা হিসাবে? আমি যাদেরকে আমাদের যাদের সাথে পরিচয় আছে সকলকে আমি ঠিকানা নিয়ে দিয়ে দিব এবং আমি অনেক লিফলেট নিয়েছি তাদেরকে বলবো এনে আসার জন্য। আচ্ছা, কারণ আপনারা নিজেরা এখানে ট্রিটমেন্ট নিয়ে ভালো হয়েছেন, সুস্থ হয়েছেন, আপনাদের একটা বিশ্বাস জন্মেছে, সেটা থেকে আপনারা তাদেরকে আসার জন্য বলবেন। আচ্ছা স্যার, সবশেষে জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটাল থেকে আপনারা যে ধরনের সেবা পেয়েছেন, এই সেবার মানকে আপনারা একশোতে কত নাম্বার দিবেন আপনারা? অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় এবং মতামত আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা আপনাদের দীর্ঘায়ু এবং সম্পূর্ণ সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই।
ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।